করোনা মহামারীর মধ্যেই আরও একটি বড় দিন উদযাপিত হচ্ছে বিশ্বে। ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও অনুষ্ঠানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। তবে ওমিক্রন ঝুঁকির মধ্যে উদযাপনে কিছুটা ভাটা পড়লেও সীমিত পরিসরে চলছে নানা আয়োজন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনার কারণে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে বড়দিনের উৎসব। সান্তার আগমনে মেতে উঠেছে বিশ্ব খ্রিস্ট সম্প্রদায়। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে জনসমাগমে কিছুটা কড়াকড়ি আরোপ করা হলেও দেশে দেশে ছিল নানা আয়োজন। বড়দিনের উৎসবে মেতে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট সহ গোটা ভারত। ভ্যাটিকানের পোপ হিসেবে নভেম্বরের মতো বড়দিন উৎসবে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিচ্ছেন পোপ ফ্রান্সিস। দিনটি উপলক্ষে সেন্ট পিটার্স বাসিলিকায় বক্তব্য দেন তিনি, যেখানে তার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল দরিদ্র বিমোচন। কর্মজীবী মানুষই প্রথম বেথলেহেমে শিশু যিশুকে দেখতে পেরেছিলেন। যিশুর জন্মদিনে আবারও মনে করিয়ে দিতে চাই, কর্মস্থলে আর যেন মানুষের মৃত্যু না হয়। এদিকে বড়দিনকে ঘিরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। আশা করি আপনাদের একটি চমৎকার দিন কাটছে। শুভ বড়দিন। মেরি ক্রিসমাস। উৎসবের কমতি নেই জেরুজালেমে। বেথলেহাম শহরের রাস্তায় নাচ আর গানের আয়োজনে ব্যস্ত সব বয়সীরাই এসেছেন বড়দিনের আনন্দ উপভোগ করতে। নীল আলোতে ঢাকা পড়েছে কানাডার বেশিরভাগ শহর। বড়দিনের উৎসবে মেতে উঠেছে পেরু, ফ্রান্স, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশ। মাসুদ টানা, নিউজ 24।